উজনির মানুষে নামনির মানুষক চলাই আছে এই মন্তব্য করেছিল বিধায়ক মৃণাল শইকীয়ায়। বিধায়ক মৃণাল শইকীয়ায় এই মন্তব্য করার পিছত নামনি অসমত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নামনি অসমৰ জনতা ক্ষোভিত হয়ে পড়েছে, আনহে নালাগে নামনি অসমৰ জনতায় টার্গেট করে লৈছে উজনি অসমৰ লোকক। মৃণাল শইকীয়ার এই মন্তব্য কিমান দূর গ্রহণযোগ্য, সেই মন্তব্য কিমান দূর উচিত আছিল কোয়াটো বিভিন্নজনে প্রশ্ন করেছে। আর সেই সময়তে এবার মৃণাল শইকীয়ার বিরুদ্ধে এজাহার দাখিল করেছে লাচিত সেনায়। বীর লাচিত সেনায় এজাহার দাখিল করেছে এই মুহূর্তত, সেই খবর আমি আপনাদের জানাব বিচার। বিধায়ক মৃণাল শইকীয়ার বিরুদ্ধে গরজি উঠিছে বিভিন্নজন, আর মৃণাল শইকীয়ার বিরুদ্ধে এবার বীর লাচিত সেনার ক্ষোভ। বিধায়কের বিরুদ্ধে বিধায়ক মৃণাল শইকীয়ার বিরুদ্ধে বিজেপির বিধায়ক মৃণাল শইকীয়ার বিরুদ্ধে এজাহার দাখিল করেছে খুমটাই সমষ্টির বিজেপির বিধায়ক মৃণাল শইকীয়ায়। সোশ্যাল মিডিয়াত যে মন্তব্য করেছিল যে উজনি অসমত চাহ কয়লা তেল আছে বলে বিধায়কর যে মন্তব্য আছিল, আর উজনির মানুষে নামনিক চলাই থাকার এনে ধরনের একটা যে মন্তব্য আছিল সেই মন্তব্যক লৈ গরজি উঠিছে ইতিমধ্যে বিভিন্ন দল সংগঠন। নামনি অসমৰ বীর লাচিত সেনার আমির চৌধুরীয় মন্তব্য করেছে এই সন্দর্ভত বিজেপি বিধায়কর বিরুদ্ধে অসম সরকার তথা প্রশাসনে 24 ঘণ্টার সময়ের ভিতর যদি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরে তেনেহলে বীর লাচিত সেনায় বিধায়কর নিজ সমষ্টির যুক্তিতর্কত বহিবলৈ সাজু আছে বলেও জানিবলৈ দিছে। মৃণাল শইকীয়ায় অসমখন দুভাগ করবলে কিয় বিচাৰিছে বলেও প্রশ্ন উত্থাপন করেছে। বিজেপির বিধায়কর এনে ধরনের প্রশ্নত, বিজেপির বিধায়কর এনে ধরনের কার্যত আর এনে ধরনের মন্তব্যত এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচাকয়ে উজনির মানুষে নামনি অসমক চলাই আছে নেকি, এই প্রশ্নটো একাংশই সোশ্যাল মিডিয়াত করেছে। আর সেই মুহূর্তত বিভিন্নজনে উত্তর দিছে যে বর্তমান সময়ত অসমখনক দুভাগ করবলৈ এনে ধরনের ষড়যন্ত্র রচনা করেছে একাংশই। কিয় উজনির মানুষে নামনি অসমক চলাই আছে বলে মন্তব্য করেছে যে উজনিত চাহ আর গড় ভারত বিখ্যাত অসম চিনাকি লাভ করেছে এই সন্দর্ভত ইতিমধ্যে বিভিন্নজনে মন্তব্য করেছে। আর তারপর মৃণাল শইকীয়াক লৈ একাংশই মন্তব্য করেছে যে উজনি নামনি দুইটাকে ভাগ ভাগ নকৰি একেখন অসম বলে কিয়ৰ একেখন অসম বলে কব কিয় বিধায়কগৰাকীয়ে নোৱাৰিলে তাক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে। কিন্তু বিজেপিৰ বিধায়ক মৃণাল শইকীয়াই নিজৰ স্থিতিত এতিয়াও অটল আছে, এতিয়াও ক'ব বিচাৰে যে উজনিৰ মানুহে নামনি অসমৰ মানুহক চলাই আছে। এনেদৰে বিধায়ক মৃণাল শইকীয়াই আজিও নিজৰ স্থিতিত অটল আছে বুলি এক প্ৰকাৰ ক'ব বিচাৰে। এই ঘটনাটোৰ পিছত ইতিমধ্যে বীর লাচিত সেনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, কি কৈছে সেয়া শুনাব বিচাৰিছোঁ। বিধায়ক মৃণাল শইকীয়া ডাঙরিয়া তেখেতে এনেকুৱা কিছুমান অপ্রীতিকর মন্তব্য করলে যোগাকালি সোশ্যাল মিডিয়াত আমি সকলবোৰ চালো। আসলতে তেখেতে এইটো বস্তুয়ে হয় মানে কি এইটো বস্তুয়ে স্পষ্ট ভাষায় তেখেতে বুঝাব বিচাৰিছে যে উজনিয়ে নামনিক চলাই আছে। নামনিক কি আমি মানুহ নহয় নেকি, আমার কি হাত ভরি ভরি ঠেং নাই নাকি, এইবোৰ অকল উজনির মানুহকেইটাৰে আছে নেকি, না অকল মৃণাল শইকীয়ার আছে। আমার প্রশ্ন আছে তেখেতক লৈ, উজনি অসমত বোলে তেল আছে কয়লা আছে চাপাত আছে, নামনি অসমত কি চাপাত নাই? আহক আপুনি, আপোনাক আমি অন দা স্পট লৈ গৈ দেখাই দিম, আহক আপুনি নামনি অসমত। আৰু এইটো কথা ভালকে বুজিব পাৰিছে যে তেল কয়লা এইবোৰৰ সিন্ডিকেটৰ টকা তেখেতৰ নেকি, মৃণাল শইকীয়াৰ নেকি? প্রশ্ন আছে, সিন্ডিকেট মৃণাল শইকীয়াই চলাই আছে নেকি, ইয়াত আমাৰ প্রশ্ন আছে। আর এই ক্ষেত্রে অসমৰ সুপার সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক একটা কথা স্পষ্ট ভাষায় জানাই দিব বিচাৰিছোঁ, আপুনি অতি শীঘ্রে আহিবলগীয়া সময়ত 24 ঘণ্টাৰ ভিতৰত ব্যবস্থা লব লাগিব। আর যদি কোনো ধরনের ব্যবস্থা যদি অসম সরকারে নাইবা অসম পুলিশ প্রশাসনে যদি নলয় তেতিয়াহলে কিন্তু বীর লাচিত সেনা অসমৰ সৈনিক আপাৰত যাবলে সাজু আছো, আনকি তেখেতৰ নিজ সমষ্টিত গৈ পেলাই তেখেতৰ লগত যুক্তিতর্কত বহিবলৈ আমি সাজু আছো যদি তেখেতে প্রস্তাব দিয়ে। আজি কি করিলা? আমি থানাত আহিছিলোঁ, এজাহাৰ দিয়া হৈছে তেখেতৰ ওপৰত, তেখেতে যিখিনি হেৰি কৰিছিলে সকলোখিনি আমি এজাহাৰত উল্লেখ কৰিছোঁ। এতিয়া পুলিশ প্ৰশাসনে কি ব্যৱস্থা কৰে সেয়া লক্ষণীয় হ'ব। মানে ৰাজনীতি কৰক এইবোৰ মন্তব্য, ৰাজনীতি কৰক, ৰাজনীতি কৰিছে কৰক, তাত আমাৰ বাধা নাই। কিন্তু এই অসমৰ মাজত বিভাজন কৰিব, অসম এখনে, পুনৰ অসম এখনে, তাতে দুখন কৰিব বিচাৰিব কোনোবাই শিয়ালে, মৃণাল শইকীয়াৰ নিচিনা এটা শিয়ালে এখন অসম কি দুভাগ কৰিব পাৰিব নেকি? ভবিষ্যৎ কেতিয়াও নোৱাৰে। আৰু যদি কৰিব বিচাৰে বীৰ লাচিত সেনাই সন্মুখৰ পৰা আক্ৰমণ কৰিব, প্ৰত্যাক্ৰমণ সন্মুখৰ পৰা কৰিব, এইটো স্পষ্ট। কি দাবী শেষত, কি দাবী জনাব শেষত? আমাৰ এইটোৱে দাবী, 24 ঘণ্টাৰ ভিতৰত তেখেতক এৰেষ্ট কৰিব লাগিব। আৰু যদি তেখেতে মানে কি তেখেতক 24 ঘণ্টাৰ ভিতৰত যদি অসম পুলিচ প্ৰশাসনে এৰেষ্ট কৰিব নোৱাৰে তেতিয়াহ'লে আমাৰ ফালৰ পৰা আমি ব্যৱস্থা লওঁ। বিজেপি এইটোৱে জনাইছোঁ, তেখেতসকল দলৰে মানুহ যিহেতু, তেখেতসকলৰ দলৰে মানুহ, বিজেপিৰে MLA। কিন্তু মই এইটো কথা স্পষ্ট ভাষাৰে জনাই দিছোঁ, বিজেপিৰ MLA নহয় তেখেতে, বিজেপিৰ এটা শিয়াল।
এম এল এ এটা ইমান নম্ৰ কথা কয় নেকি, ইমান তলৰ কথা কয় নেকি এম এল এ এটা হৈ পেলাই? তো ইয়াত আমাৰ প্ৰশ্ন আছে, সেইকাৰণে আমি ইয়াৰ উচিত বিচাৰ বিচাৰিছোঁ আৰু খুব সোনকালে, চৌব্বিছ ঘণ্টাৰ ভিতৰত বিচাৰ লাগিব। আৰু যদি দিব নোৱাৰে তেতিয়াহ'লে এতিয়াৰ পৰা ৰাওনা হ'মেই আৰু গোলাঘাটলৈকে। কুমৰিখাটানে কি আছিলে তালৈকে আমি